আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। বহুদিন পর বিপিএল এর মঞ্চে একটা ফ্রুটফুল ডিসকাশন দেখতে পেলাম এবং সেই ডিসকাশনটা স্যার কাটলি অ্যামব্রোস, মাশরাফি বিন মুর্তজা এবং তাসকিন আহমেদের মধ্যে। ঢাকা এবং সিলেটের ম্যাচের আগে নাকি পরে আমি জানি না, তবে একটা ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে তাসকিন, মাশরাফি এবং কাতলি অ্যামব্রোস তারা কনভারসেশন করছেন এবং খুব ফ্রুটফুল একটা ডিসকাশন আমার কাছে মনে হয়েছে। স্যার ক্বাটলি অ্যামব্রোস একটা কথা বলছিলেন যে তাদের সময় তারা দুইটা ফরম্যাট খেলতেন কিংবা টেস্ট ম্যাচ ক্রিকেটের উপর বেশি এমফাসাইজ করতে হতো, কিন্তু মডার্ন ডেতে টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি এবং অনেক হাই ইন্টেন্সিভ ক্রিকেটটা খেলতে হয়, যে কারণে ফিটনেসের উপর এখন পেস বোলারদের সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে, বিশেষ করে লোয়ার পার্টের ফিটনেস অর্থাৎ লেগসের ফিটনেসের জায়গা। সেই জায়গায় তাসকিন আহমেদকে একটা পরামর্শ তিনি দিয়েছেন এবং এটা মনে হয় খুব ফ্রুটফুল একটা পরামর্শ। সেটা হচ্ছে জিমে যাবেন তিনি ঠিক আছে, কিংবা তাসকিন জিমে যান সেটা ঠিক আছে, ক্বাটলি অ্যামব্রোস সেক্ষেত্রে মেনে নিয়েছেন যে কোনো সমস্যা নেই, জিমে যেতে পারেন, কিন্তু জিমে গিয়ে ওই যে বডি বিল্ডিং বা মাসেল বানানো কিংবা জিম জাঙ্কি যেটাকে বলা হয় এই ধরনের ফিটনেস করতে মানা করেছেন তাসকিন আহমেদকে। কারণ পেস বোলারদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে বডি ফ্লেক্সিবিলিটি খুব গুরুত্বপূর্ণ এবং শেডেড বডি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পেস বোলারদের জন্য। কারণ আপনাকে যখন দীর্ঘ সময় ফিটনেসটা মেনটেন করতে হয় বা দীর্ঘ সময় অনেক সময় বোলিং করতে হয় সেই জায়গাটায় আপনার পা তো চলতে হবে, আপনার বডি যদি ফ্লেক্সিবল না থাকে হাত পায়ের কম্বিনেশনটা আপনার ঠিকঠাক মতো হবে না। এবং অ্যামব্রোস যে বিষয়টা পরামর্শ দিয়েছেন তাসকিন আহমেদকে, প্রচুর পরিমাণে রানিং করতে এবং প্রচুর পরিমাণে বোলিং করতে। এবং রানিং বলতে বিষয়টা আসলে এরকম না যে একেবারে স্প্রিন্ট রানিং বা স্প্রিন্টারদের মতো রানিং অর্থাৎ আপনাকে 10 সেকেন্ডে 100 মিটার কভার করতে হবে এই ধরনের রানিং। অ্যামব্রোস যে কথাটা বলেছেন যে দীর্ঘক্ষণ রানিং করার এবিলিটির জায়গাটা, তাতে যেটা হবে যে পায়ের মাসেল মেমোরিটা অনেকাংশে অভ্যস্ত হয়ে যাবে, পায়ের যে একটা স্ট্রংনেস সেই স্ট্রংনেসটা ক্রিয়েট হবে। সো এই জায়গাটায় অনেক বেশি এমফাসাইজ করেছেন ক্যাপ্টেন অ্যামব্রোস যে ওই রকম 100 মিটার স্প্রিন্ট খুব জোরে এটা দেওয়ার থেকে লং রানিং, যত বেশি রানিং করতে পারেন যত বেশি রানিং করা যায়, লটস অফ রানিং অ্যান্ড লটস অফ বোলিং, এই কথাটা তিনি সেই কনভারসেশনে অন্তত 7 থেকে 8 বার আমি শুনেছি তিনি বলেছেন, অর্থাৎ প্রচুর পরিমাণে রানিং এবং প্রচুর পরিমাণে বোলিং। এখন রানিংটা আসলে কেন গুরুত্বপূর্ণ, রানিংটা গুরুত্বপূর্ণ বডির যে লোয়ার পার্ট অর্থাৎ পায়ের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা বিল্ড আপের জন্য রানিংটা খুব গুরুত্বপূর্ণ। এবং যেটা হয় যে ওই রকম জিম জাঙ্কি টাইপের ওয়ার্কআউট করতে গেলে অনেক সময় যেটা দেখা যায় যে ওই পায়ের ফ্লেক্সিবিলিটিটা কিন্তু ঠিকঠাক মতো থাকবে না কিংবা মাসেল অনেক বেশি টাইট হয়ে যায়, যে কারণে হয়তো অনেক সময় বোলারদের ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে কিংবা মুভমেন্টে অনেক ঝামেলা হয়। রানিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে বডি কিন্তু অনেক লিন হয়, লোয়ার পার্টটা লিন হয়, সেই সঙ্গে দীর্ঘক্ষণ রানিং করতে করতে এক ধরনের একটা মাসেল মেমোরি বিল্ড আপ করে, যেই মাসেল মেমোরিটা পেস বোলারদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আরেকটা জায়গা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বোলিং করতে। অনেকেই জিজ্ঞেস করেন যে পেস বোলারদের পেসটা কীভাবে বাড়ানো যায়, পেস কি ওই হেভি জিম করে মাসেল বানিয়ে দেন পেস বানাতে হয়, না এইভাবে কিন্তু পেস বানানো যায় না। মাশরাফি মাঝখান দিয়ে একটা পরামর্শ তাসকিনকে দিয়েছেন যে তিনি বলেছেন যে তিনি তাসকিনকে সবসময় যেটা বলেন বোলিংয়ের যে পেসটা সেটা আসলে মূলত আসে কিন্তু বোলিং করতে করতে, পেস বোলিং মাসেল গ্রো হয় বল করতে করতে, এক ধরনের একটা মাসেল মেমোরি ক্রিয়েট হয়ে যায়। এবং স্যার ক্বাটলি অ্যামব্রোস বারবার এই কথাটাই বলেছেন তাসকিনকে, জিমে যাও কোনো সমস্যা নাই কিন্তু জিমে গিয়ে এমন কিছু করো না যাতে বডি অনেক বেশি স্টিফ হয়ে যায় কিংবা একদম মাস্কুলার টাইপের কিছু হয়ে যায় যাতে তোমার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, যে কারণে তার পরামর্শের জায়গাটা হচ্ছে প্রচুর পরিমাণে রানিং এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে বোলিং করাটা। তাসকিনকে ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি রানিংটা কিন্তু তাসকিন করেন, ইভেন প্রচণ্ড গরমের মধ্যে সকালবেলা বালিতে গিয়ে তিনি রানিং করে থাকেন সেই জায়গাটাও আমরা দেখেছি। স্ট্রেংথ ট্রেনিংটাও করছেন, যে স্ট্রেংথ ট্রেনিংটা তার লোয়ার পোর্শনকে অনেক বেশি শ্রিঙ্ক করেছে সেটাও দেখতে পেয়েছি। এবং সেই জায়গাটায় তিনি জানেন যে তাকে কতটুকু আসলে সেই জায়গাটায় স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, তার একটা সুফল বা ফলাফল কিন্তু আমরা দেখতে পেয়েছি তাসকিন আমাদের ওয়ার্কআউটের মধ্যে। তারপরও সতর্কতাবশত স্যার ক্বাটলি অ্যামব্রোস যে বিষয়টা বলেছেন যে জিমে গিয়ে ওই জিম জাঙ্কি মাসেল বিল্ডিং এক্সারসাইজের চাইতে প্রচুর পরিমাণে রানিং এবং প্রচুর পরিমাণে বোলিংটা করার জন্য, এটা যারা বর্তমান সময়ে আমাদের ভিডিওটা দেখছেন যারা নতুন দিনের পেস বোলার তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি জিমে গিয়ে মাসেল বানাচ্ছেন কিংবা আপনি ওই পায়ের মাসেল ফোলাচ্ছেন
এতে কিন্তু আলটিমেটলি অ্যাজ আ পেস বোলার আপনার কাজ হবে না, আপনাকে প্রচুর পরিমাণে রানিং করতে হবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে বোলিং করতে হবে। শন টেট, সাবেক অস্ট্রেলিয়ান পেস বোলার, তাকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম যে আসলে পেস বাড়ানোর জন্য তিনি কী করতেন, শন টেটও সেম কথাটাই বলেছেন, তিনি খুব বেশি জিম জাঙ্কি না, তিনি জিমে ওইভাবে যেতেন না, তিনি যেটা করতেন প্রচুর পরিমাণে বোলিং করতেন। বোলিং করতে 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 ওই পেস বোলিং মাসেল মেমোরিটা ক্রিয়েট হয় কিংবা পেস বোলিং মাসেলটা বিল্ড আপ হয়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে যেটা হয় যে প্লেয়ারদের অনেক বেশি মাত্রায় স্মার্ট হতে হয়, অর্থাৎ সেই জায়গাটা স্মার্টলি নিজেদেরকে মেনটেন করতে হয়, স্মার্টলি নিজেদেরকে হ্যান্ডেল করতে হয়। আর আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করছেন, স্মার্টফোনের বিকল্প হিসেবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন DZOSTAR 400, এই ফোনটি যেটি আপনি পেয়ে যাচ্ছেন সেলেক্সটার যে কোনো আউটলেট যা রয়েছে বসুন্ধরা সিটি এবং মোতালে প্লাজা। বিস্তারিত থাকছে এই ভিডিওর প্রথম কমেন্টে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, যারা নতুন দিনের পেস বোলার রয়েছেন, যারা বিভিন্ন একাডেমিতে খেলছেন কিংবা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন লেভেলে খেলছেন, আপনারা কীভাবে নিজেদেরকে মেনটেন করছেন? স্যার কার্টলি অ্যাম্ব্রোস যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মেনে যদি আপনারা কাজ করতে থাকেন, ডেফিনেটলি ডেফিনেটলি আপনাদের সাকসেসটা আপনার হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতে পারছেন। তবে আপনারা কীভাবে এখন নিজেদেরকে মেনটেন করছেন সেই বিষয়টা জানতে চাই কমেন্ট বক্সে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।